বিজনেস ইন বাংলাদেশের 324তম পর্বে রয়েছে পোশাক শিল্পের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিএমইএ-এর সংবাদ সম্মেলন। সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড ন্যূনতম মজুরি পর্যালোচনা করে গত 7 নভেম্বর 2023 ন্যূনতম মজুরি 12,500 টাকা ঘোষণা করেছে। নতুন মজুরি কাঠামো অনুযায়ী মজুরি 56.25% বেড়েছে। রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় চাল প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এরফান গ্রুপের বার্ষিক ডিলার সম্মেলন 2023 নিয়ে বিশেষ প্রতিবেদন। ইতিমধ্যে প্রত্যক্ষভাবে আমাদের এই এরফান গ্রুপে 1200 কর্মকর্তা কর্মচারী আছেন এবং পরোক্ষভাবে প্রায় 5,000 মানুষের কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি। রয়েছে দেশের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে বিশিষ্টজনদের অভিব্যক্তি এবং দেশের বিভিন্ন প্রান্তের অর্থনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে নানা প্রতিবেদন দেখবেন রবিবার বেলা 12:25 এ এটিএন বাংলার পর্দায়।